ফাটনে তুমুল অশান্তি বামফ্রন্টের অন্তরে। কংগ্রেসকে বিশ্বাস করা যায় না, কয়েক বছরে কংগ্রেসকে বিশ্বাস করে কি লাভ হয়েছে? পশ্চিমবঙ্গে আইএনডিআই এ জোট সম্ভব নয়, তৃণমূলের সঙ্গে যাওয়ার প্রশ্নই নেই। রিপাবলিককে সাফ জানালেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। আরও একবার জানিয়ে রাখতে চাইব, জোট নিয়ে এই মুহূর্তে বামফ্রন্টের অন্তরে তুমুল অশান্তি। অশান্তি ঠিক কোন জায়গায় আমরা জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, দেখো নরেন চ্যাটার্জি ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক, তিনি যেটা জানাচ্ছেন যে কংগ্রেসের উপর ভরসা করা যায় না এবং ইন্ডিয়া জোট এই রাজ্যে দাঁড়িয়ে বাস্তব হবে না, এবং সেটা তারা সেন্ট্রাল কমিটিকেও জানাবে। এর পাশাপাশি বামফ্রন্ট কারোর একার যে শক্তি নয়, বামফ্রন্ট সমগ্র বাম দলগুলো মিলিয়ে একটা শক্তি, সেক্ষেত্রে বামফ্রন্ট কারোর একার নয়। অর্থাৎ এক্ষেত্রে যদি বামফ্রন্টের বাইরে গিয়ে, সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি একটা সিদ্ধান্ত গৃহীত হয়, অর্থাৎ কংগ্রেসের সাথে জোট হোক বা ইন্ডিয়া জোট হোক, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা বিকল্প ব্যবস্থা নেবেন, এমনটা জানিয়েছেন ব্লকের বাংলা কমিটির সম্পাদক। শুধু তাই নয়, কংগ্রেসের সাথে বিশ্বাস করে গত 2016 সাল 2021 সালের নির্বাচন তারা চাক্ষুষ করেছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বামেদের যে রাজনৈতিক পরিস্থিতি তা মাটি হারিয়ে ফেলছে ক্রমে। এই বিষয়টা উল্লেখ করে তিনি বলেন যে আগামী দিনে যদি একইভাবে কংগ্রেসের সঙ্গে জোট হয় তাহলে পরিস্থিতি অন্যরকম হয়ে দাঁড়াবে, পরিস্থিতি বামেদের পক্ষে যাবে না। এর পাশাপাশি তার আরও বক্তব্য যে কংগ্রেসকে বিশ্বাস করা যায় না, কংগ্রেস মূলত পুঁজিপতিদের পক্ষে সওয়াল করে এবং বামেদের যে আদর্শগত রাজনীতি রয়েছে তা পুঁজি বিরুদ্ধ রাজনীতি। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যদি কংগ্রেসের সাথে জোট হয় মানুষের কাছে খারাপ বার্তা পৌঁছাবে। মূলত এই বিষয়গুলোকে সামনে রেখে ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের এই বক্তব্য এই মুহূর্তে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ যে এ রাজ্যে ইন্ডিয়া জোট বাস্তবায়িত হবে না সেটা ফরওয়ার্ড ব্লকে সেন্ট্রাল কমিটির বৈঠকে জানিয়ে দেবেন বাংলা কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির ক্ষেত্রে বামফ্রন্টের যে জায়গাটা, সেই জায়গাটা ক্রমে অন্তর্দ্বন্দ্বের দিকে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না সমাজিতা। একেবারে বিট্টু, অন্তর্দ্বন্দ্বের জায়গাটা আরো বেশি প্রকট হয়ে চলেছে, কি বলেছেন নরেন চট্টোপাধ্যায় আমরা শুনে নেব। এই রাজ্যে যেমনি আমরা তৃণমূল বা বিজেপির সঙ্গে কোনো অ্যালায়েন্সে যেতে পারি না, কারণ তৃণমূলের সঙ্গেই মূল লড়াই, তারপরের লড়াই বিজেপির সাথে। কেরল সেরকম, সিপিএমের মূল লড়াই হচ্ছে কংগ্রেস বিজেপির সাথে। তো আমরা যাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী কর্পোরেটের তল্পিবাহক বলেছি যাদেরকে, তাদের জন্য ভোট চাইতে পারবো? বা তারাও আমাদের জন্য কী হিসেবে ভোট চাইবে? এটা তো প্রশ্ন থাকছেই, কারণ আমাদের অর্থনৈতিক যে দাবি, রাজনৈতিক যে দাবি, সেই দাবি মূলত কংগ্রেসের বিরুদ্ধে ছিল, তারপর কংগ্রেসের জায়গাটা বিজেপি নিয়েছে, বিজেপি সেই পথেই চলছে, কংগ্রেসের পথেই চলছে। অতএব বিজেপি কংগ্রেসের সঙ্গে আমাদের জোট করা খুবই অনৈতিক কাজ। সেই সঙ্গে সঙ্গে এই রাজ্যের একটা বড় শক্তি হিসেবে এসেছে তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে তো আমাদের ধারাবাহিক লড়াই, অতএব এই জোটের পক্ষপাতী আমরা নই। আমরা পরিষ্কার বলতে চাই, বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে লড়ুক, বামপন্থীদের উপর মানুষের যে ভরসা বিশ্বাস এটা আছে, এটা যাতে নষ্ট আমরা নেতারা না করি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা, আমি চলে যাব সরাসরি অনির্বাণের কাছে। অনির্বাণ, অন্তর্দ্বন্দ্ব তো স্পষ্ট, সেক্ষেত্রে আইএনডিআই জোটের দেশে এবং এ রাজ্যে সমীকরণ কোন পথে চলেছে? দেখো সমাধিতা, যা বললেন নরেন চট্টোপাধ্যায় তার একটাই মানে দাঁড়ায়, পশ্চিমবঙ্গে আইএনডিআই জোটের কোনো ভবিষ্যৎ নেই। অর্থাৎ যে কথাটা কংগ্রেসের কৌস্তভ বাগচির মতো নেতারা বলছেন, বারবার প্রশ্ন তুলছেন দলের ভিতরে জোটবদ্ধ হওয়া নিয়ে, নরেন চট্টোপাধ্যায়রা সম্ভবত অনেক আগে থেকেই সেটা বুঝতে পেরেছেন এবং জানিয়ে দিচ্ছেন। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলবো সমাধিতা, নরেন চট্টোপাধ্যায়রা বামফ্রন্ট শরিক হিসেবে এটা সিপিআইএমকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সদ্য সমাপ্ত পলিট ব্যুরোর বৈঠকে, সিপিআইএমের সদ্য সমাপ্ত পলিট ব্যুরোর বৈঠকে সিপিআইএমের কেরালার যে কমরেডরা, অর্থাৎ বাংলার সিপিআইএম নেতাদের কেরালার কমরেডরা, তারা কিন্তু ভালো করে বাংলার নেতাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কংগ্রেসকে এত ভরসা বিশ্বাস করার কোনো জায়গা নেই, বা কেনই বা করছেন। কংগ্রেস যদি এতই বিশ্বাসযোগ্য হতো তাহলে রাহুল গান্ধী এত কিছু ছেড়ে, এত জায়গা ছেড়ে, মানলাম যে উত্তরপ্রদেশের আসনটা তাদের জন্য আর সেফ ছিল না, মানলাম যে আমেঠি বা রায়বরেলি থেকে তারা সেফ ফিল করছিলেন না, কিন্তু জেতবার জন্য এই কেরালার ওয়েনাডেই আসতে হলো? এখান থেকে একটা আসন জেতা মানে তো বামপন্থীদের একটা আসন কমানো, তার মানে কংগ্রেস মুখে বিজেপি মোকাবিলায় বামপন্থীদের হাত ধরার কথা বললেও বামপন্থীদের শক্তি যতটা সম্ভব কমিয়েই বিজেপির মোকাবিলা করতে চায়। বামপন্থীদের শক্তি বাড়িয়ে কংগ্রেসের বিজেপি মোকাবিলা করার ইচ্ছে থাকলে কেরাল থেকে নয়, রাহুল গান্ধী অন্তত অন্য কোনো রাজ্য থেকে দাঁড়াতেন বা প্রতিদ্বন্দ্বিতা করতেন। এটা যখন কেরালার সিপিআইএম নেতাদের বা
তাদের রাজ্য স্তরের বা কেন্দ্রীয় স্তরের নেতাদের বা রাজ্য থেকে যাওয়া কেন্দ্র বা পলিটব্যুরো কেন্দ্রীয় কমিটি বা পলিটব্যুরো নেতাদের বাধ্যবাধকতা যে রাজ্যে যে কংগ্রেসের বিরুদ্ধে তাদের অর্ধশতাব্দীর লড়াই, যে কংগ্রেস এদেশের প্রথম অকংগ্রেসি সরকারটিকে প্রথম 356 ধারা জারি করে ভেঙে দিয়েছিল, তার সেটি কেরালার সরকার, সেটি ইএমএস নাম্বুদ্বীপের মুখ্যমন্ত্রীত্বের সরকার। সমস্যা হলো বাংলার সিপিআইএম নেতারা খাদ্য আন্দোলনের সময় 80 জন শহীদকে পিটিয়ে কারা মেরেছিল লাঠি দিয়ে, কোন সরকারের পুলিশ এটা দ্রুত ভুলে যেতে পেরেছেন? 72 থেকে 77 জন বা 72 থেকে 77 জনের পিড়িয়ে তাদের যে 1400 কমরেড খুন হয়েছে বলেন তারা, কাদের হাতে খুন হয়েছিলেন বলে তাদের অভিযোগ ছিল সেটা তারা ভুলে যেতে পেরেছেন, কিন্তু কেরালা সিপিএম নেতারা সেটা বলেননি। উল্টো দিকে কেরালার নেতাদের কংগ্রেসের সম্পর্কে যেমন এই অস্বস্তি, তেমনি পশ্চিমবঙ্গের নেতাদের অস্বস্তি তৃণমূলের সঙ্গে। সীতারাম ইয়েচুরি এবং ডি রাজাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে এক বৈঠকে দেখার পরে বাংলাতে প্রায় বলতে গেলে সমর্থকদের দরজায় দরজায় গিয়ে সিপিআইএম নেতাদের জবাবদিহি করতে হয়েছে, ফলত সেখান থেকেও একটা নতুন চাপ তৈরি হয় সীতারাম ইয়েচুরির জন্য। ফলে সমন্বয় কমিটির বৈঠকে যাওয়া মানে, সমন্বয় কমিটিতে যাওয়া মানে একদিকে কেরালার চাপ, অন্যদিকে বাংলার চাপ। কেরালার চাপ কংগ্রেসকে নিয়ে, বাংলার চাপ তৃণমূলকে নিয়ে। অতএব দুজনকেই অ্যাভয়েড করবার জন্য, দুজনকে এড়িয়ে যাওয়ার জন্য সমন্বয় কমিটিতে না হয় তারা যাবেন না। কিন্তু পরের ধাপটা কেরালা নেতারা সতর্ক করছেন, ওই সমন্বয় কমিটিটা নাকি তৈরি হয়েছে সিট অ্যাডজাস্টমেন্টের জন্য, আসন নিয়ে রফা হবে, কথা হবে, আর যদি ওখানে আপনারা না থাকেন বা আমরা না থাকি তার মানেই হচ্ছে ওখানে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনাটা আরও পাকবে পশ্চিমবঙ্গে। এবং তাই যদি হয় তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনেই প্রার্থী দেওয়ার মতো করে বামফ্রন্ট তৈরি হোক, বামফ্রন্টের বড় শরিক হিসেবে সিপিআইএম সেই প্রস্তুতি শুরু করুক, এটাই ছিল কেরালার সিপিআইএম নেতাদের বক্তব্য। এবং সেই বক্তব্যকে আপাতত হুবহু না মেনে নিলেও তার সম্ভাব্যতাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারছেন না এই রাজ্যের সিপিআইএম নেতারাও। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর লাগাতার নরম মনোভাব দেখে সিপিআইএম মাফ করবে তৃণমূল কংগ্রেসের প্রতি, এবং ঠিক সেখান থেকেই এই বামফ্রন্টের শরিকরা কিন্তু বামফ্রন্টের পুনরুত্থানের স্বপ্ন দেখছেন বা তাদের শরিক হিসেবে পুনরুত্থানের স্বপ্ন দেখছেন। পুরুলিয়া থেকে কংগ্রেসকে দাঁড় করানো, কংগ্রেসকে সিটটা ছেড়ে দেওয়া বাম কংগ্রেস সমঝোতায়, আর পুরুলিয়া থেকে ফরওয়ার্ড ব্লকে দাঁড়ানোর মধ্যে যে তফাত, সেই তফাতটাই চোখে আঙুল দিয়ে নরেন চট্টোপাধ্যায়রা দেখাতে চাইছেন সমাদৃতা। সেক্ষেত্রে অনির্বাণ, যে লোকসভা নির্বাচনে, আসন্ন লোকসভা নির্বাচনে যদি বামেরা কোনোভাবেই কংগ্রেসের সঙ্গে না যায়, সমীকরণ কি দাঁড়াতে পারে রাজ্যে? আমরা নিশ্চিতভাবে সেই কথাটার দিকে বা সেই সম্ভাবনাগুলোতে তাকাবো।